মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন ইউক্রেন সীমান্তের কাছে এবার যুদ্ধাহতদের জন্য রক্তের ব্যাগ ও চিকিৎসার সরঞ্জাম মজুত করছে রাশিয়া। সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে পূর্ব ইউরোপে শিগগিরই সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ পরিস্থিতিতে ওয়াশিংটন ও ন্যাটোর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও জানাচ্ছেন আলিম আল রাজি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1,00,000 সেনা ও সমরাস্ত্র মোতায়েন নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা। যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব পরিস্থিতি নিয়ে বৈঠক করছে ক্ষমতাসীন দেশগুলো। মার্কিন গোয়েন্দাদের দাবি, যুদ্ধের প্রস্তুতিতে ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ আর চিকিৎসা সরঞ্জামও মজুত করছে রাশিয়া। যুদ্ধাহতদের চিকিৎসায় ব্যবহার হবে এসব। মার্কিন শীর্ষ কমান্ডার সতর্ক করে বলেছেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার হামলা হবে ভয়াবহ। War is not inevitable, as the Secretary said. The right answer here is a diplomatic solution. তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অতিরিক্ত চিন্তা করছে উল্লেখ করে একে ক্ষতিকর বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন পশ্চিমারা অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। মস্কো বরাবরই বলে আসছে যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার প্রথম এ নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনালাপে পুতিন বলেছেন রুশ সীমান্ত থেকে সৈন্য কমানো ও ইউক্রেনকে ন্যাটো থেকে বহিষ্কার করার দাবি বিবেচনায় নেয়নি যুক্তরাষ্ট্র ও ন্যাটো। পুতিন ম্যাক্রো ফোনালাপের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। আলিম আল রাজি, চ্যানেল আই।